অগ্নিমূল্য বাজারে সুলভ মূল্যে নিত্য প্রয়োজনীয় রান্নার মশলা, ভোজ্য তেল, ফল মূল এবং আনাজ বিক্রি শুরু হলো সুফল বাংলা স্টলের মাধ্যমে। লাগাম ছাড়া বাজার দর এবং অস্বাভাবিক দ্রব্য মূল্য বৃদ্ধির কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি নবান্নে এক টাস্ক ফোর্স গঠনের মাধ্যমে নিয়ন্ত্রণের প্রক্রিয়া শুরু করেন। সুফল বাংলা আউটলেট 322 থেকে বাড়িয়ে 500টি করা হয়েছে। তিনি বলেন, টোল ট্যাক্সের কারণে বেশ কিছুটা দাম বাড়ছে, তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, এর সাথে বিশেষ নজর রাখা হচ্ছে ইচ্ছাকৃতভাবে কালোবাজারি কেউ করছে কিনা সেই বিষয়ে। নদিয়া শান্তিপুরের শিল্পকলা সমবায় সমিতির একটি ভ্রাম্যমান সুফল বাংলা স্টল বিভিন্ন দিনে বিভিন্ন জায়গায় রাস্তার পাশে বিক্রি করছেন আনাজ, ভোজ্য তেল, রান্নার মশলা, আলু পেঁয়াজ সহ বিভিন্ন আনাজ, তরমুজ, আঙুর সহ বিভিন্ন ফল। তরমুজ আলু বাজার দর থেকে কিছুটা কম হলেও অন্যান্য খাদ্য সামগ্রীতে খুব বেশি দামের হেরফের পাচ্ছেন না ক্রেতারা। এই প্রসঙ্গে অবশ্য সুফল বাংলার পক্ষ থেকে জানানো হয়, গুণগত মান বাছাই করে তবেই তা বিক্রি করা হয়, সেই কারণে বাজার থেকে খুব বেশি কম লক্ষ্য করা যাচ্ছে না। তবে নির্ভেজাল খাঁটি এবং বিষমুক্ত, যা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক নয়। মুখ্যমন্ত্রী আমাদের মাননীয়া, তিনি একটি ঘোষণা করেছেন যে আমাদের যে সুফল বাংলা তার স্টল এখানে বসানোর সুলভ দামে, যাতে ক্রেতাদের কাছে আমরা জিনিসগুলো পৌঁছে দিতে পারি, এই উদ্দেশ্যে আমরা এখানে বসে। সুলভ দাম বলতে কোনটা 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 দাম সুলভ হচ্ছে? এখানে যে কটা প্রোডাক্ট আছে সবই মানে বাজারের থেকে তুলনামূলক কম দামে আমরা বিক্রি করার চেষ্টা করছি। যেমন তরমুজ এখন বাজারে দেখতে গেলে ধরুন 30 টাকা, আর এটা আমরা বেশি সাবসিডি দিয়ে 23 টাকা, বাজারে দেখি আলু 25 টাকা, আমরা 25 টাকার আলু 18 টাকায় বেচছি। সর্ষের তেল কত দাম? এখানে সর্ষের তেলের দাম 210 টাকা। তাহলে সেটা বাজারের থেকে কম? এটা আমাদের তেলটা ডবল ফিল্টার করা, এই জন্য মানে বাজারের থেকে তুলনায় বেশি দাম। আর অন্যান্য জিনিস যেগুলো আছে মশলা টসলা বা যা কিছু সেগুলো নির্ধারণ করা নেই সব মালিক, কিন্তু আমাদের প্রত্যেকটা মানে FSSAI এর মানে অনুমোদন প্রাপ্ত। কতক্ষণ খোলা থাকবে? আমাদের তো মানে অফিসিয়াল টাইম 11টা অবধি খোলা থাকার, তারপর যদি গোছাতে গিয়ে একটু একটু টাইম এদিক ওদিক নিতেই পারে। কটা থেকে কটা পর্যন্ত বসছেন? আমরা মানে 6টা থেকে বসার নিয়ম। আজকে আমরা মানে প্রথম দিন ছিল, গোছাতে একটু দেরি হয়ে যায়, তাই আজকে আমাদের 6:30 বেজে যায়। কি নাম আপনার? আমার নাম মইনা গোস্বামী। প্রতিদিন বসানো থাকবে? প্রতিদিন এক জায়গায় থাকবে না, এক এক মানে এক একদিন এক একটা জায়গায় স্টলটা থাকবে। তো কি কি পাওয়া যাচ্ছে আর কি দামে? হচ্ছে কুকড়া আলু পাওয়া যাচ্ছে 15 টাকা করে কেজি, লুপি আলু রয়েছে একদম ফ্রেশ 1 নম্বর 18 টাকা কেজি, আর তরমুজ পাওয়া যাচ্ছে 23 টাকা কিলো, তারপর পেঁয়াজ রয়েছে 13 টাকা কেজি, আপনার কলা রয়েছে, তারপর সুফল বাংলা গোসারি প্রোডাক্ট রয়েছে অনেক, জ্যাম রয়েছে, জেলি রয়েছে, ঘি রয়েছে, মধু রয়েছে। সেগুলো কি বাজারের থেকে কম দাম? বাজারের থেকে হয়তো কিছু কম দাম হয়েছে কিছু জিনিসে, তেল রয়েছে যেমন ডবল ফিল্টারের, বাজার থেকে একটু অল্প ভালো মানে পরিমাণের দাম। এরকম কী উদ্দেশ্যে করা এটা? এটা করা হচ্ছে মানে এই যে বাজারের যে পুরোটা যে বসছে, যেই তাদের যে যে সরকারের একটা প্রজেক্ট প্রজেক্ট নিয়ে এই কাজটা করছে, যাতে ভবিষ্যতে জনগণের যাতে স্বার্থে কিছু দাম কমিয়ে তাদের ভালো হয়, লাভ যাতে হয় তাদের, সেই স্বার্থে আমাদের এই সুফল বাংলার স্টলগুলো দেওয়া হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে। আপনার নাম? আমার নাম পলা সাউন্ড। আপনাদের সংস্থার নাম? এটা শিল্পকলা সমবায় সমিতি। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।